বুধবার মহারাজগঞ্জ বাজারস্থিত লালমাটিয়া বিপণী বিতান উন্নয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষধ সর্বসাধারণের মধ্যে বিতরণ করা হয়। এদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই কর্মসূচি। দীর্ঘ এক বছর ধরে সারা দেশের সাথে পার্বত্য রাজ্য ত্রিপুরায় চলছে করোনা মহামারী সংক্রমণ। সেই অবস্থায় সকলকে সরকারি বিভিন্ন বিধিনিষেধ মানতে হচ্ছে, তবে অবশেষে স্বস্তির নিঃশ্বাস। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের পরামর্শ এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ক্রমে করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লালমাটিয়া বিপণী বিতান অর্থাৎ মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় এবং রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আর্সেনিক অ্যালবাম 30 হোমিওপ্যাথিক ঔষধ প্রদান করা হয় বুধবার মহারাজগঞ্জ বাজারের সর্বসাধারণের উদ্দেশ্যে। এদিন বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এই হোমিওপ্যাথিক ওষুধ প্রদান করা হয়। মূলত মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে রাজ্যের হোমিওপ্যাথিক হাসপাতালে প্রতিদিনই এই ওষুধ প্রদান করা হয়, পাশাপাশি বিভিন্ন সময় এই বিশেষ ক্যাম্প করা হয়ে থাকে। অ্যাকচুয়ালি কর্মসূচি আমরা সবাই জানি যে গত এক বছর সারা ভারতবর্ষ তথা বিশ্ব আমাদের রাজ্য করোনা বিপর্যস্ত। তো এই অবস্থায় আমরা দিশেহারা হয়ে যখন বিভিন্ন পন্থা অবলম্বন করছি, এর মধ্যে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের পরামর্শ এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ক্রমে মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের স্বাস্থ্য দপ্তর যে ভূমিকা নিয়েছে, একটা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সেই মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়, এটা কেন্দ্রীয় আয়ুষ মিশনের পরামর্শ। সেই হিসাবে আমাদের রাজ্য সরকার তথা রাজ্য স্বাস্থ্য দপ্তর হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিক অ্যালবাম আগরতলা পৌর নিগম অন্তর্গত 50,000 ফ্যামিলিকে খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। আপনাদের মূলত কারণটা কি? আমরা মূলত কারণটা হলো আমরা অনেকদিন ধরে করোনা মহামারীতে আমরা অনেকটা ব্যতিব্যস্ত। এই অবস্থার মধ্যে যখন দেখলাম আয়ুষ্মান ভারতের পক্ষ থেকে, স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে একটা এমন একটা ক্যাম্প করা হইতেছে, যখন আমাদের এই ব্যাপারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তখন আমি চিন্তা করলাম যে এমন একটা উদ্যোগ আমরা কমিটির থেকে নেওয়া দরকার। এই কারণে আমরা তাদের সঙ্গে মিলে এসে আজকে এই প্রোগ্রামটা আমরা করছি। যথেষ্ট সাড়া পাইছি, অলরেডি 200 লোকের উপরে আমরা অলরেডি ওষুধ বিতরণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, এনএন